আপনারা দেখছেন সমস্তপুর নিউজ 24। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রানীগঞ্জ অঞ্চলের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে প্রায় 200টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল এবং সেই সভায় উপস্থিত ছিলেন 5 নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং বিধায়ক গৌতম পাল, ব্লক সভাপতি সুভাষ সিনহা, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুক্তার আলম এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। শরীফুল ইসলাম সহ প্রায় 200 জন পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে এবং তৃণমূলের উন্নয়নের কাজকে অব্যাহত রাখতে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। কোন জায়গায়? আজকে রানীগঞ্জ অঞ্চলের পাত্রে একটা সভা করে।